রক্তে রঞ্জিত করে দিয়েছে, ঠিক না? আজ যারা কোরআনের কথা বলে, আজ যারা কোরআনের ময়দানে কথা বলছেন, বিশ্বনবীর হাদিস গুলো নিয়ে গবেষণা করছেন, আল্লাহর কোরআনের অভাব কথাগুলো মানুষের কাছ পর্যন্ত বলে দিচ্ছেন। আজকে দেখবেন বাংলাদেশেও বিভিন্ন জায়গায় মাইক গুলো কেড়ে নেওয়া হয়, বিভিন্ন জায়গায় বক্তাদের উপরে হামলা করা হয়, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বক্তাদেরকে অপমানিত করা হয়, কোরআনের কথা বলার জন্য অপমানিত করা হয়। আমাদের আর একজন ভাই কলিজার টুকরা অল্প কয়েকটা দিন আগে তার খুব কাছাকাছি বাড়ির কাছাকাছি আমি গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গিয়েছিলেন। আমাদের অত্যন্ত একজন প্রিয় ভাই মুফতি আমির হামজার ছোট্ট ফুটফুটে দুটি বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চাগুলো জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছে বারবার প্রকাশ করে, মা আর বুঝি কখনো আমাদের আব্বুরে দেখতে পাবো না, কখন জানি আমাদের বাবার আর কোনোদিন দেখতে পাবো কিনা আমরা জানি না। ওই ছোট্ট ছেলেটির ছোট্ট মেয়েটির কি অপরাধ ছিল বলে? কি অপরাধ ছিল যে ছোট্ট বয়সে বাবা থেকেও বাবাকে ডাকার মতো সুযোগ নাই, বাবা থাকার পরেও বাবারে দেখতে পাই না সুযোগ নাই। আজও হয়তো আমরা এখানে কথা বলছি, হঠাৎ করে কখন শুনবেন আবু সাইদ আরিফকে নিয়ে গিয়ে জেলখানার চার দেওয়ালের ভিতরে আটকানো হয়েছে, কখন হয়তো বাবারও দেখবেন না, কখন হয়তো আমাদের প্রিয় ভাই আব্দুল হালিম ভাইও দেখবেন না। আমি শুনলাম অল্প কয়েক মিনিট আগেই শুনলাম তার নামে বেশ কয়েকটা মামলা আছে, এই সব মামলাগুলো কিসের কারণে বলেন? জোরে বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলবো, দুনিয়ার সমস্ত বান্দাদেরকে বলবো, দুনিয়ার সমস্ত বান্দাদেরকে বলবো, আমাদের আমি তোমরা মামলা দাও, আমাদের আমি তোমরা হামলা করো, আমাদের শরীরটাকে রঞ্জিত করে দাও, রক্ত ঝরিয়ে দাও, কিন্তু আমরা কখনোই কোরআনের ময়দান ছেড়ে চলে যাব না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআন ইলম দিয়েছেন, এই কোরআনুল কারীমের ইলম দিয়ে আমরা মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে গিয়ে শরীরের এক ফোঁটা দেহের রক্ত থাকা পর্যন্ত আমরা এই ময়দানে টিকে থাকতে চাই, ঠিক না? তাতে যদি আমাদের খুবাইবের মতো আমাদের শরীর থেকে লোহার চিরণি দিয়ে চামড়াগুলো নিয়ে যাওয়া হয়, চলে যা, লোহার চিরণি দিয়ে শরীরের মাংসগুলোকে যদি তুলে নিয়ে যাওয়া হোক, নিয়ে যাওয়া হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। ছোট্ট অবস্থায় আমার খুব ভালো করে মনে পড়ে, যেই দিন আমি 9 থেকে 9.5 বছর বয়সে হেফজোখানায় ভর্তি হয়েছিলাম, আমার বাবা শিক্ষকের হাতে হাতটা ধরায় দিয়ে বলেছিলেন, এই যে সারা শরীরের হাড্ডিটুকু আমার জন্য রাখবেন, বাকি রক্ত মাংস সব পিটায় আপনি শেষ করে দেন, কিন্তু আমার ছেলেটারে মানুষের মতো মানুষ করে দেন, আমার ছেলেটারে মানুষ করে দেন। মা সেদিন বলেছিল আমার, আল্লাহ রাস্তায় যেদিন দিয়ে দিলাম সেই দিনে আমরা আমার সন্তানদের বিক্রি করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল সবকিছুকে কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল সব কিনে নিয়েছেন, তাহলে আমার জান, আমার এই মৃত্যু আজ হোক কাল হোক আমাকে বরণ করতেই হবে, কারণ পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসে নাই, আমরা এসেছি। প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা সময় বেঁধে দিয়েছেন আমাদের রব, সেই নির্ধারিত সময় যখন আমাদের আসবে, একটা সেকেন্ড একটা মিনিট কারো কোনোদিন এলোমেলো হবে না, হবে নাকি? এখানে আপনাদের গোদাগাড়ি মহিষার বাড়ি যিনি মেয়র আছেন মালাকুল মত এসে বলবে, ইনি বড় মানুষ, ওনার মৃত্যুটা 10 মিনিট একটু দেরি করা যায়, বন্ধু বান্ধব কয়েকটা বাকি আছে, রাজনীতির কয়েকটা কাজ বাকি আছে, বলবে নাকি এরকম? বাংলাদেশের সর্বোচ্চ একজন ওলামা, একজন আলেম, একজন নাম বলেন তো, যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, নাম বলেন আপনারা? আল্লামা সাইদি সাহেব। যদি বলা হয় মালাকুল মত যান কবজের জন্য সাইদি সাহেবের কাছে আসেন, বাংলাদেশের এত এত মানুষ তার জন্য জান দেয়, তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন,
দশটা মিনিট তার জন্য একটু ওয়েট করা যায়, করবে নাকি? করবেন? করবেন। আল্লাহ নবীকে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল।